আমি জানি আপনারা অনেক গরু দেখেছেন বা অনেক গাভী দেখছেন সিন্ধি দেখেছেন শাহিলে দেখেছেন তারপর দেশির সাথে শাহিলে কোরস বিভিন্ন ধরনের গরু আপনারা দেখেছেন তো এটা হচ্ছে আমাদের হবিগঞ্জ জেলার কুয়াই নদীর পাড়ে আপনার হবিগঞ্জের পৌরসভার বা হবিগঞ্জ শহরের যে পচা আবর্জনা খাবারগুলো আছে ডাস্টবিনে ফেলে রাখে এগুলো আপনার এই কুয়াই নদীর পাড়ে ফেলানো হয় আর এখানে আপনার পাঁচ থেকে সাতটা শাহিওয়াল এবং সিন্ধি শায়ালের সাথে সিন্ধি করস আবার দেশির সাথেও শায়াল করস কয়েকটা গরু আছে যেগুলো বলতে অনেক বড়ো সাইজ তার মধ্যে যে একটা গাবি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার শায়াল এবং সিন্ধির করস মূলত এটার মা হচ্ছে সিন্ধি এটার মা এরছে আরো দুই চার ইঞ্চি বড় অনেক বড় সাইজ আর পাশে যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার শায়ওয়াল এটাকে আপনার কোনো কোনো সময় এই যে কোনো কোম্পানি বা এনজিওর সিমেন্ট দিয়ে প্রয়োজন করায় প্রয়োজন করানোর পর যে সারগুলো আসে বিকট অনেক ভোর দেখা যাচ্ছে সায়াল দিলে ওটাকে কি ব্রাহ্মার মতো লাগে নাবিগুলা ঝুলানো তারপর গোলকম্বল কম্বল ওটার একটা সার বাচ্চা ছিল তখন আমার ভিডিওটা নাই আসলে বলতে আমি তখন দেখছিলাম আর তাছাড়া বলতে এটা কি নর্মালি যে সিমেন্টগুলো যেমন সার আছে এই এদের ফার্মেই বলতে যে নর্মাল যে সারগুলো আছে সারগুলো দিয়ে আপনার ফাল দেওয়া হয় ফাল দেওয়ার পরে যে বাচ্চাগুলো আসে এইগুলো দেখতে পারবেন আর অবশ্যই বলতে আপনারা কমেন্টে জানাবেন যে ওটার সাইজ কেমন বা দেখতে কেমন তারপরে আপনাদের খামারে বা আপনাদের পরিচিত এরকম কোনো গরু দেখছেন কি না আর এই যে এটা কিন্তু আপনার প্রায়ই আমাদের হবিগঞ্জে জেলার লোক সাধারণত যখন নবীগঞ্জ থেকে হবিগঞ্জে যান অবশ্যই বলতে আপনারা এই গরু এই গরুগুলোকে আপনার দেখে থাকেন আসলে বলতে এ অভ্যস্ত এই যে পচা আবর্জনা খেয়ে ওরা অভ্যস্ত অভ্যস্ত হয়ে দেখুন এর যে গ্রোথ অনেক গ্রোথ আর তাছাড়া ওটা আবার ফ্রেগনেন্ট এই গাভীটি কিন্তু ফ্রেগনেন্ট আর যে আমি বলছিলাম না দেখুন এটা হচ্ছে বাচ্চা এটা কিন্তু ওই যে ওদের ঘরের যে সার আছে এই সার দিয়ে আপনার পাল দেওয়া হয়েছে নর্মালি এটা কিন্তু ইনসেমিনেশন করা বাচ্চা না আর গাভীটি বারবার দেখছেন আসলে বলতে আপনাদের দেখানোর জন্য যে শায়ালের সাথে এই সিন্ধির সাথে শায়াল করস কত সুন্দর এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন এলাকায় পাবেন না দেখব আজকের ভিডিওটি এই ছিল আমার নতুন চ্যানেলের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর আমি আরও নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব